আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর জিবে পানি আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি কিন্তু বেশ অনেক দিন ধরেই আমার চ্যানেলে কোনোরকম ভিডিও আপলোড দিতে পারছি না আমার পরীক্ষা থাকার কারণে তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকে আমি বানাবো কদবেল মাখা তো আমি কিন্তু বেশ কয়েকটা কদবেল কিনে রেখেছি কারণ কদবেলটা খুবই অল্প সময়ের জন্য পাওয়া যায় তাই আমি বেশ কয়েকটি কিনে ফ্রিজে রেখে দিয়েছি যেন পরবর্তীতে খাওয়া যায় যেগুলো পাকা সেগুলো নিব। হাতে নিয়ে দেখব একটু যেগুলো পাতলা হয়েছে সেগুলো নিয়ে নিব আর যেগুলো একটু ভারী সেগুলো রেখে দিব তো অবশ্যই ফ্রিজে রাখতে হবে তা না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে তো যে কদবেলগুলো একটু পেকেছে সেগুলাই নিয়ে নিয়েছি তো রাস্তায় মামারা যখন কদবেল মাখায় তারা একটা সিক্রেট মশলা ব্যবহার করে তো তাদেরকে জিজ্ঞেস করলে তারা কিন্তু এই সিক্রেট মশলা রেসিপিটা বলে না তো এটা কিন্তু তেমন কিছুই না এখানে আমি বিট লবণ দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে সেই মশলাটা বানিয়ে নিলাম এটাই কিন্তু রাস্তার মামাদের সিক্রেট মশলা অনেকেই মনে করে এখানে অনেক কিছু দিয়ে সেই মশলাটা বানায় আসলে সেখানে কিছুই না এ এই মশলাটা দিয়ে যে কোনো মাখা বানালে মাখার টেস্টই চেঞ্জ হয়ে যায় তো আজকে আমার সবগুলা লাগবে না আমার যতটুকু লাগবে আমি ব্যবহার করব আর বাকিটুকু আমি উঠিয়ে রাখব। তো আমি এখানে দুইটা কদবেল নিয়ে নিয়েছি তো কদবেলটাকে ফাটানোর জন্য এরকম জোরে করে দুই তিনটা বাড়ি দিলেই কিন্তু কদবেলের মাঝখান দিয়ে ফেটে যাবে তো আমি যে কদবেলগুলো নিয়েছি সেগুলো কিন্তু পেকে গিয়েছে এটার কালারটা চেঞ্জ হয় কারণ আমি ফ্রিজে রেখেছি দেখে এটার কাল কালারটা চেঞ্জ হয় কিন্তু এটা একদম নরম সফট হয়ে গিয়েছে খুব সুন্দর একটি স্মেল আসতেছিল আর যেটা ছোট নিয়েছি সেটাও কিন্তু পেকে গিয়েছে সেটার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এগুলাকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে বাহিরে বেশি দিন কদবেল থাকলে কিন্তু নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় খাওয়া যায় না তো আমি যে কদবেলগুলো এনেছি সেগুলাকে কিন্তু ফ্রিজে রেখেছি পরবর্তীতে একটা দুইটা করে বানিয়ে খাবো তো আমি যে ছোট কদবেলটা নিয়েছি সেটা আমি একদিনের জন্য বাহিরে রেখেছি তাই এটার কালারটা খুব সুন্দরভাবে এসেছে আর বাকি বড়টা সেটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এটার কালারটা আসেনি তো যাই হোক আমার দুইটা কতবেলই ভেঙে নিয়েছি দুইটারই একদম ভালোভাবে পেকেছে খুব সুন্দর একটি স্মেল আসছিলো এবারে কদবেলগুলাকে আমি খুব সুন্দরভাবে একটা বাটিতে নিয়ে নিব এবং একটা চামচ দিয়ে কদবেলটাকে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দিন পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করবে সাথে আমার ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না তো আমি দুইটা কদবেলে কিন্তু খোসা থেকে চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তো আমার কিন্তু খোসা থেকে খুব সুন্দরভাবে কদবেলটা ছাড়ানো হয়ে গিয়েছে আমি এই কদবেলের খোসাটা একটা রেখে দিব বাকিগুলা ফেলে দিব কারণ আমি আমার থামনেলের জন্য ছবি তুলবো এই খোসার মধ্যে রেখেই এবার আমার কদবেল মাখার পালা তো আমি এখানে প্রথমে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুকনো মরিচ পুড়েও এখানে দিতে পারেন তবে কদবেল মাখার মধ্যে কাঁচামরিচটা দিলে টেস্টটা ভালো আসে তো আমি প্রথমে আমার স্বাদ মতো কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে কচলে নিব একটু সাবধানে কচলে নেবেন কারণ এই কাঁচামরিচ আর শুকনো মরিচ যখন মাখাবেন তখন হাত জ্বালা পোড়া করতে পারে আমারও কিন্তু পরবর্তীতে অনেক হাত জ্বলেছিলো আর সেই মুহূর্তে কিন্তু আমার হাতটা কাটা ছিল তো তখন আমি যখন কাঁচামরিচ ধরেছিলাম আমার হাতটা খুব বাজেভাবে জ্বলতেছিলো আমি খুব ভালোভাবে কষলে নেওয়ার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে কদবেল মাখার মধ্যে একটু চিনি না দিলে কিন্তু কদবেল মাখাটা ভালো লাগে না তো আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো এখানে আপনারা আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন তো এরপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম লবণ মরিচ আর বিট লবণ দিয়ে সেই মশলা থেকে কিছুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা চেষ্টা করবেন কদবেল মাখার মধ্যে একটু ধনিয়া পাতা দিতে তাহলে কদবেল মাখার টেস্টটা অন্যরকম আসে তো আমি সবগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে তাহলে কদবেল মাখাটা একদম রাস্তার মামাদের মতো হবে খুব মজা হবে আর রাস্তার মামারা যখন বানায় তখন কিন্তু স্বাস্থ্যকর পরিবেশে বানায় না অনেক সময় তারা হাতও ধোয় না কদবেলও ধুয়ে নেয় না তো সেগুলো খেতে আমার তেমন ভালো লাগে না আমি কি করে এরকম কদবেল গোটা কিনে এনে বাসাই ওদের মতো করে ভর্তা মাখাই তা আমার থেকে এইটাই বেশি ভালো লাগে তো আমি চিনি লবণ আর ঝালটা একটু চেক করে নিচ্ছি এখানে বাড়তি কোনো কিছু লাগলে আমি পরবর্তীতে অ্যাড করে নেব তো এটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে একটু চিনি লাগবে আর সামান্য একটু লবণ লাগবে তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আমার কদবের মাখাটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে সব একদম পারফেক্টভাবে হয়েছে তো এবার আমি সার্ভ করে নিচ্ছি আমি যে কদবেলের খোসাটা রেখেছিলাম সেটার মধ্যে কিছুটা ঢুকিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিচ্ছি তো কদবেল থাকতে থাকতে এভাবে করে আপনারাও কদবেল মাখা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর এই কদবেল মাখাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে বাসার সবাই খেয়ে অনেক মজা বলেছে তো এবার এই কদবেল মাখাটা খাওয়ার পালা তো আশা করছি আজকের এই কদবেল মাখা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ